জুনায়েদ আল হাবিবকে আগামী দিনে এমপি চাই, সাজিদুর রহমানকে এই জেলার মূল রাজনৈতিক মুরব্বী, জেলা পরিষদের প্রশাসক চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ বিবাড়িয়া শাখা কর্তৃক আয়োজিত আজকে নৈরাজ্য বিরোধী শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি, আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনটি দাবি, ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে একটি দাবি এবং একটি আহ্বান আমি জানাব, অন্য কোনো বক্তৃতা নয়। বর্তমান ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রথম দাবি হলো, আপনার আন্তর্জাতিক ব্যক্তিত্ব ব্যবহার করে ডক্টর ইউনূস হাসিনাকে দেশে এনে বিচার করে ফাঁসিতে ঝুলাবার ব্যবস্থা করুন। দুই নাম্বার হলো, গেল ১৬ বছরে যত টাকা ১৫,০০০ কোটি ডলার বিশেষ ভাষার পাচার হয়েছে, এই টাকা দেশে এনে ব্যবস্থা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করুন। তিন নাম্বার হল, অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে লেজের উপরে করে বিপদে পড়বেন না, এই দুইটি কাজ করে আপনারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে আপনারা প্রস্তার করবেন, এটাই আপনাদের জন্য মঙ্গল হবে। ব্রাহ্মণবাড়িয়ার এ আপামর জনতা তৌহিদি জনতার কাছে একটি দাবি, সেই দাবি হলো, আজকে যদি আমাদের প্রশাসনিক ক্ষমতা মুক্তি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই যেমন বলতেন, যেই কলম দিয়া নবীজির মর্যাদা লেখা যাবে সেই কলম আমাদেরকে দখলে নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। তাই ব্রাহ্মণবাড়িয়া থেকে খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবকে আগামী দিনে এমপি চাই, সাজিদুর রহমানকে এই জেলার মূল রাজনৈতিক মুরব্বী, জেলা পরিষদের প্রশাসক চাই। প্রশাসনিক কলম হাতে না থাকলে কেউ দাম দেয় না। আর যে আহ্বানটি জানিয়ে বক্তৃতা শেষ করব, যদি কুখ্যাত ভারত বিশ্বকোষাই দিল্লি কি বল আপনার দিল্লির খুনি বাবরি মসজিদের খুনি নরেন্দ্র মোদি যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেন, হেফাজত ইসলাম যদি ভারতীয় দূতাবাস ফেরাও দেয়, সেই দিন কারা কারা বাসের লাঠি নিয়ে ঢাকায় যে ভারতীয় দূতাবাস গুড়িয়ে দেবে, আল্লাহু আকবার বলে দেখান। গড়াও 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 দূতাবাস গড়াও করো, গড়াও 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 করো। সমস সংগ্রামী ভাই আমার, তাই বলতে চাই, বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ, খুনি হাসিনার চক্র শবন সে নিপাত চা, হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।